واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فصل لربك وانحر সমস্ত প্রশংসা মহানব্বুল আলমিনের জন্য, দরুদ সালাম বর্ষিত হোক আখির নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলমিনের তার বান্দার প্রতি যে অনেক দয়া, তার বান্দার প্রতি যে তিনি অতি রহিম, তিনি যে তার বান্দার কল্যাণকামী, সেটা বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও জান্নাত তার সৃষ্টি আর জাহান্নামও তার সৃষ্টি, যদিও তিনি বলে দিয়েছেন যারা তার প্রতি ঈমান নিয়ে আসবে, সৎ আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, আর যারা তার প্রতি ঈমান না নিয়ে আসবে, সৎ আমল করবে না, তাদের পরিণাম জাহান্নাম। জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নামও আল্লাহর সৃষ্টি। জান্নাত তার বান্দা দিয়ে আল্লাহ ভরবেন, আর জাহান্নামও তার বান্দা দিয়ে আল্লাহ পাক ভরবেন। আমাকে আর আপনাকে আগেই বলে দিয়েছে যে এই পথে জান্নাত আর এই পথে জাহান্নাম, কিন্তু তারপরেও আল্লাহ পাক মানুষের প্রতি দয়াবান, তিনি যে চান তার বান্দারা জান্নাতের পথে চলে আসুক, তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে তার বান্দাদেরকে কখনো কখনো এমন কিছু সময় এবং এমন কিছু জায়গা, এমন কিছু আমল, বিশেষ কিছু কাজ কর্ম সময় আল্লাপাক উম্মতদেরকে দান করেছেন, যেই ফজিলতপূর্ণ সময়ের মাধ্যমে পিছিয়ে থাকা বান্দা অল্প আমলের মাধ্যমে খুব সহজেই আল্লাপাকের নৈকট্য যেন লাভ করতে পারে। আল্লাপাক কখনো মুসলিমদের জন্য রমজানের মতো বরকতপূর্ণ একটি সময় আল্লাপাক দান করেছেন, ঠিক তেমনি আমাদের একেবারে সন্নিকটে একটি বিশেষ মুহূর্ত আসতে যাচ্ছে, যেই মুহূর্তটাও আল্লাহ পাক আমাদেরকে একটি বিশেষ গনিমত, মূল্যবান এবং আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম সময় আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ দান করতে যাচ্ছেন, সেটা হলো জিলহাজ মাসের প্রথম দশক। জিলহাজ মাসের প্রথম দশক, আজকে জিলকাদের 25 তারিখ, সেই হিসাবে যদি এই মাস 29 হয় তাহলে
মঙ্গলবার হবে 29 আর বুধবার হবে, যদি মাস 29 হয় বুধবার হবে 1 তারিখ, আর যদি মাস 30 হয় তাহলে বৃহস্পতিবার হবে 1 তারিখ। যাই হোক, কোন দিন মাস শুরু হবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ আরবি চাঁদের হিসাব হলো চন্দ্রের সাথে, আর চাঁদ 29 উঠবে না 30 উঠবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, চাঁদ ওঠার সাথে মাস শুরু হবে। কিন্তু আপনাকে জানতে হবে যে এই প্রথম দশকের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আমল রয়েছে, ফজিলত রয়েছে, যেন আমরা সেই ফজিলতটা পাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 রাতের কসম খেয়েছেন সূরা ফজরে, আল্লাহ বলেছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। এখানে 10 রাত বলতে ইবনে কাসির রাহেমাহুল্লাহ তিনি বলেছেন এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসের কসম খায় তার মানে হলো এই যে ওই জিনিসের আলাদা গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম খান। আলাদা গুরুত্ব হলো এই যে ওলামায়ে কেরাম বলেছেন যে এই রাতগুলির আলাদা গুরুত্ব রয়েছে এবং বিশেষ করে প্রথম 10 দিনের আলাদা গুরুত্ব রয়েছে। কী গুরুত্ব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিনে সৎ আমল করা, ভালো করে বোঝেন, প্রথম 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় বর্ষের অন্য সকল দিনের চাইতে। ইবনে উসাইমিন রাহেমাহুল্লাহ বলছেন এমনকি রমজানের দিনের চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি, ফজিলত বেশি। কিন্তু ফজিলত কী কারণে? বলছেন আল আমালু সালিহু ফিহিন্না, এই 10 দিনে সৎ আমল করা, সৎ আমল করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই ভঙ্গিমায় কথারে বলছেন যে বৎসরের সকল দিনের চাইতে এই 10 দিনে সৎ আমল করা সবচেয়ে বেশি প্রিয়, তো একজন সাহাবি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তার আল্লাহ রাস্তায় জিহাদ করা চাইতেও কি 10 দিনের সৎ আমল করা বেশি প্রিয় আল্লাহর কাছে? কেন বললেন এই কথাটি? এই জন্য প্রশ্ন করলেন যে জিহাদ তো জিরওয়াতু সিনামুল ইসলাম, ইসলামের সবচেয়ে উঁচু আমল, সবচেয়ে বড় কুরবানি এবং তার অনেক বড় ফজিলত। তো সাহাবি বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতে, এখন শুনো আল্লাহ রাসূল কী বলছেন, বলছে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতেও এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জিহাদ কি সহজ কাজ? অত্যন্ত কঠিন কাজ, কিন্তু এই 10 দিনে সৎ আমল করে একটা মুজাহিদের চাইতে আমি বেশি ফজিলতপূর্ণ কাজ করতে পারি। তবে আল্লাহ বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ও মালিহি ফালাম মিয়ারজি মিন যালিকা বিশাই, বুখারীর বর্ণনা। তবে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে বের হয়েছে কিন্তু কিছুই ফেরত আসেনি, জানও শহীদ হয়ে গেছে মালও সব সেখানে শেষ হয়ে গেছে। এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে অতি বেশি প্রিয়। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বেশি মহৎ, বড় গুরুত্বপূর্ণ দিন এই জিলহাজ মাসের প্রথম 10 দিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস বলছেন আফযালু ইনদাল্লাহ, সবচাইতে উত্তম, সবচেয়ে পছন্দনীয়, সবচাইতে মহৎ এবং সবচাইতে উত্তম এই 10 দিনে সৎ আমল করা, 10 দিনে সৎ আমল করা। এই 10 দিনের এমন কি বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যের কারণে এই 10 দিনকে আল্লাহ পাক এত বেশি গুরুত্ব দিলেন? জি, এই 10 দিনের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে, একটু ভালো করে শুনুন, যেই বৈশিষ্ট্য বৎসরের অন্য কোনো দিনের মধ্যে নেই। কিভাবে? এই 10 দিনের ভিতরে সাধারণত যেটা আমল মানুষের জন্য বাৎসরিক রুটিন দৈনন্দিন যে আমলটা করি সেটা তো আছে, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত সবই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 10 দিনে নয় দিন, প্রথম 9 দিনে নফল সিয়ামও পালন করতেন। কেন পালন করতেন?
যেহেতু সৎ আমল করা বেশি প্রিয়। এবং এই দশ দিনের ভিতরে আরাফার দিনও আছে, এই দশ দিনের ভিতরে যে আরাফাকে বলা হয়েছে আল আরাফা হিয়াল হজ, হজের মূলটাই হলো আরাফা। এই জন্য কোনো হাজি সাহেব যদি নয় জিলহাজে আরাফার মাঠে যদি না ঢোকে, সীমানার ভিতর যদি প্রবেশ না করে, হজ বাতিল, হজই হবে না। ঠিক আছে, এই দশ দিনের ভিতরে ঈদুল আজহা আছে, কুরবানি আছে। যেই কুরবানিটা একটি ইসলামী আমলই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শন, মিন শাআইরিল ইসলাম, ইসলামের একটি নিদর্শন। এবং এটার যে পিছনে যে ইতিহাস, যে কোরআন যে ইতিহাসটা আমাদেরকে বলেছে, আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। এই ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ইতিহাস, কুরবানির সাথে সম্পৃক্ত। এবং এই দশ দিনের ভিতরে আর একটি গুরুত্বপূর্ণ আমল সম্পাদন হয়, সেটা হলো ওমরা এবং হজ। এটা এই দশ দিনের মধ্যেই কিন্তু। আচ্ছা, ওমরা আর হজ, বিশেষ করে হজ, এটা কি এই দশ দিন ছাড়া, অর্থাৎ এই জিলহজ মাসের 9-8 তারিখে হাজি সাহেবগণ প্রথমে মিনাতে যান, 9 তারিখে আরাফার ময়দানে যান, এরপরে 10-11-12 তারিখে হজের বাকি কাজ সম্পাদন করেন, 10 তারিখ পর্যন্ত হজের মূল কাজ প্রায় হয়ে যায়। এই যে এই কাজগুলি এই 10 তারিখের মধ্যেই কিন্তু সম্পাদন হয়। তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে এই 10 দিনের যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলেই এই 10 দিনের ভিতরে উম্মাহাতুল ইবাদাত, ইবাদতের যেগুলি মূল ইবাদত, সব এই 10 দিনের মধ্যে চলে আসছে। তার মানে হলেই ইসলামের যে 5টা রুকুন, কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ, এই বাকি 4টা বছরে যে কোনো সময় করা যেতে পারে, রমজান মাসে সিয়াম, কিন্তু হজ এটা এই সময় করতে হবে। তার মানে ইসলামের 5ম রুকুনটা পরিপূর্ণ হয় এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যেই। এই জন্য এই 10 তারিখের গুরুত্ব অসীম। ঠিক আছে, এখন আমরা জানবো যে আমরা এই 10 তারিখে আল্লাহ রসুল বলছেন আল আমারু সালেহ, সৎ আমল করা। কী করা? সৎ আমল করা। সৎ আমল কাকে বলে, এবং আমরা 10 দিনে কোন কোন সৎ আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এটা হলো আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়। প্রথমে জানবো, দেখুন এই হাদিসে এবং কোরআনে যেই জায়গায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার নির্দেশ দিয়েছে, ভালো করে শোনেন, কোথাও বলে নাই ইমালু, তুমি আমল করো, আমাদের শুধু আমল করো, আমল করো, নাকি না? বলছেন ইমালু আমালান সালিহা। আল্লাহ পাক কোরআন এবং হাদিসে যেখানেই আমল করার কথা বলা হয়েছে, বলা হয়েছে তোমরা সৎ আমল করো। কি বলা হয়েছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান এনেছে এবং কি করেছে, সৎ আমল। মানে যেখানেই আমলের কথা বলা হয়েছে সেখানে বলে সৎ আমল। সৎ আমল কাকে বলে? সাধারণত আমাদের দেশের মানুষরা সৎ তারা নিজেরাই বানিয়ে নেই, বোঝে নেই। মানে সৎ আমল কোনটা? যে আমলটা তার কাছে ভালো মনে হচ্ছে। মানুষ মারা গেছে, চারিপাশে যদি কোরআন নিয়ে বসে পড়ে, বাহ্যিক দৃষ্টি থেকে ভালো মনে হচ্ছে না? ভালো মনে হচ্ছে, মানুষ মারা গেছে, কবরের পাশে সবাই দাঁড়িয়ে হু হু করে কাঁদছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কি বাহ্যিকভাবে ভালো মনে হচ্ছে না? হ্যাঁ, বৎসরে বড় একটা মিলাদ পড়ে দিবে, সবাই বেড়া দিন রাত জায়গায় ইবাদত করবে, খারাপ কিছু করছি? সবাই বেড়া দিন তো হচ্ছে নামাজই পড়ছি, সালাত পড়তেছি, রাত জায়গায় ইবাদত করছি। তার মানে হলেই সৎ আমল কাকে বলে, এই সংজ্ঞাটা আমাদের দেশের সাধারণ মানুষও জানে না। আর দুঃখের সাথে বলতে হয় যে আলেমরাও এই সৎ আমলের সংজ্ঞা আমার জানা মতো জানে না, বিধায়ী তারা সৎ আমল কোনটা, সৎ আমল আর অসৎ আমলে পার্থক্য করতে পারে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, সৎ আমল ওই আমলকে বলা হয় যে আমলটাকে শরীয়ত সৎ বলেছে। কথা বুঝতে পারলাম? আরেকটু সহজ করে দিই, যে আমলটি কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত, যে আমলটি আল্লাহ পাক করার জন্য বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছে, সেই আমলটা কি? সৎ। আচ্ছা, এমন কোন আমল যে আমলটা আল্লাহ রসুল করেন নেই, কোরআন হাদিসে নাই, সারা দুনিয়ার মানুষ সেটাকে ভালো মনে করে করে, সেটা কি সৎ আমল? সেটা সৎ আমল নয়। যাই হোক, আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আমল করা বেশি প্রিয় বলেন নেই, কি বলছেন? আল্লাহ আমালুস সালিহু, সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়।
সৎ আমল কী করতে পারি, ভালো করে আলোচনা শুনেন। প্রথম আমল, প্রথম আমল আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন এই দশ দিনে সৎ আমল করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং মহৎ। তোমরা কী করো, ফাকসিরুত তাহলিল ও তাকবীর ও তাহমিদ, তোমরা এই দশ দিনে বেশি বেশি আল্লাহর বরত্ব বর্ণনা করো, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর দাও, আল্লাহর প্রশংসা করো, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ। নাম্বার ওয়ান আমল, চাঁদ ওঠা থেকে নিয়ে যখন থেকে চাঁদ উঠবে তখন থেকে নিয়ে একেবারে তেরোই জিলহাজের সূর্য ডোবা পর্যন্ত তাকবীর চলতেই থাকবে, ঠিক আছে। এটা হলো আল তাকবীরুল মুতলাক, যে কোনো সময় বাড়িতে আছেন, রাস্তায় হাঁটছেন, বাজারে গিয়েছেন, তাকবীর শুধু বলবেন তা নয়, নিজেও তাকবীর পড়বেন, যেখানে দেখবেন মানুষের কিছু সমাগম আছে আপনি একটু উচ্চস্বরে তাকবীর বলে তাদেরকে স্মরণ করে দিবেন যে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাকবীরের সময়, তারা যেন আপনার তাকবীর শুনে তারাও তাকবীর দেওয়া শুরু করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা বিশেষ করে বাজারে যেতেন, বলতে আমরা কেনাকাটার জন্য যেতাম না, আমরা এই দশ দিনের ফজিলত সম্পর্কে মানুষকে সচেতন করানোর জন্য বাজারে যে আমরা জোরে জোরে তাকবীর বলতাম আর মানুষরা আমাদের তাকবীর শুনে তারাও তাকবীর বলত। এই আমলটাকে আমরা জানি, আমাদের বাড়িতে আমলটা আছে কি নেই, আমার ব্যক্তি জীবনেও নেই, পরিবারেও নেই, বাজারেও নেই, কোথাও নেই। এত ফজিলতপূর্ণ একটি সময়, গুরুত্বপূর্ণ আমল, আজকে বাংলার মুসলমান হয় জানে না অথবা আমলের গুরুত্ব তার কাছে নেই। দ্বিতীয় আমল যেটা করতে পারি সেটা হলো বিশেষ করে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে তাদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আহাল্লা হেলালুল হজ্জ, যখন জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, আর তোমরা যারা কুরবানি করার ইচ্ছা রাখো, ফালা ইয়াখুদান্না মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ হাত্তা ইউযাহি, তারা কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তারা যেন নিজের শরীরের চুল এবং নখ এবং চামড়া যেন না কাটে। কে কেটে কাটবে না, যে ব্যক্তি কুরবানি দাতা তিনি, পরিবারের ওই সদস্য যিনি কুরবানি দিচ্ছেন, যার টাকা দিয়ে কুরবানি দেওয়া হচ্ছে, যার নিয়তে কুরবানি দেওয়া হচ্ছে, ওই ব্যক্তি চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত নিজের চুল কাটবেন না, নখ কাটবেন না। এর আগেই তারিখটা বলে দিলাম এই জন্য যেন তার আগে থেকে আপনি প্রস্তুতি নেন। আমরা আরব দেশে দেখেছি যে এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে মানুষরা সব ফ্রেশ, প্রস্তুতি নিয়ে নিছে, কারণ দেখবেন সবার এই দশ দিনে আর কেউ চুলও কাটবে না, মুছও কাটবে না, নখ কাটবে না, মানে একটা আমল আলহামদুলিল্লাহ। এই ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াখু জান্না, সে যেন অবশ্যই অবশ্যই না কাটে। এই যে গুরুত্ব দিয়ে বলেছেন আহমদ বিন হাম্বল বলেছেন এটা ওয়াজিব, না কাটাটা কি ওয়াজিব, কিন্তু অন্যান্য আলেমদের নিকটে এটা হলো সুন্নতে মুআক্কাদা অথবা কেউ মুস্তাহাব বলেছে। তাহলে এটা একটি আমল, আমরা এটা করার চেষ্টা করব। বাড়ির অন্য সদস্য যারা আছে ওনারা কি করবেন, ওনারা এই হুকুমের আওতায় পড়বেন না, অর্থাৎ ওনারা যদি নখ চুল নাও কাটে যদি তাহলে এই হাদিসের নিষেধের মধ্যে তারা পড়বেন না, কথা বুঝাতে পারলাম। তারপরও যদি মনে করেন যে না আমিও যদি আমি কুরবানি দেওয়ার সমর্থন নেই, যারা কুরবানি দাতা আছে তাদের মতো আমিও এই দশ দিন কাটা থেকে বিরত থাকব, আমি বলবো ইনশাআল্লাহ ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন। হ্যাঁ, কেউ যদি কোনো ভালো নিচ্ছে, ভালো ইচ্ছায় ভালো কাজ করে, আল্লাহ পাক সেটাকে ইনশাআল্লাহ অমূল্যায়ন করবে না, কথা বুঝতে পারলাম। এই দশ দিনে আমি আর কি করতে পারি, এই দশ দিনে নফল সিয়াম পালন করতে পারি, নয় দিন পুরাটাই, দশম দিন তো ঈদের দিন, ওই দিনে সিয়াম রাখা হারাম, তবে ওই দিনে ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন কিছু খেয়ে, আর ঈদুল আজহায় তিনি না খেয়ে যেতেন, কখন খেতেন, কুরবানি দেওয়ার পর, কুরবানি দেওয়ার পর। তাহলে নফল সিয়াম রাখতে পারেন যে কেউ, নারী পুরুষ যে কেউ, কারণ এই
দশ দিনের সৎ আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বিশেষ করে এই দশ দিনের ভেতরে একটি দিন আছে, ইয়াউম আরাফা, আরাফার দিবস। ঠিক আছে, ভালো করে বোঝেন, আরাফার দিবস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আরাফার দিবসে সিয়াম পালন করার ফজিলত কী? একদিন বলছেন, আনা আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াল লাতী বাদা, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিনে একদিনে সিয়াম পালন করা বিগত এক বছরের এবং আগামী এক বছরের সগীরা গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একদিনের সিয়াম দুই বছরের সওয়াব। পৃথিবীতে এত বড় বোনাস কোনো চাকরিতে আছে? একদিন ডিউটি করবেন দুই বছরের বেতন পাবেন পৃথিবীতে, এরকম। এই যে একটু আগে বলেছিলাম যে আল্লাহ পাক যে আমার প্রতি অতি দয়ালু, তার বান্দার প্রতি যে তিনি কত বড় রহিম, আল্লাহ পাক এই ধরনের কিছু সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেন পিছিয়ে থাকা বান্দা এই অল্প আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য দিকে যারা আগিয়ে যেতে পারে। ইয়াউম আরাফা কোন দিনকে বলা হয়? ইয়াউম আরাফাকে ওই দিন, এই ওই দিনকে ইয়াউম আরাফাকে বলা হয় যেই দিন হাজি সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করে। কথা বুঝতে পারলাম ভাই? যেদিন আর হাজি সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন ওই দিন কোন দিন হয়? ওই দিন সৌদি আরবের তারিখ অনুযায়ী জিলহাজের নয় তারিখ হয়, জিলহাজের নয় তারিখ হয়। আর আমাদের দেশে যেহেতু একদিন পরে চাঁদ ওঠে, তো আমাদের তারিখ কয়টা হবে? আট তারিখ। তাহলে আমরা কি তারিখ অনুযায়ী সিয়াম রাখবো নাকি আরাফাকে লক্ষ্য করে? হাদিসের মধ্যে আরাফার কথা আছে, তারিখের কথা নেই। ঠিক আছে, আরাফার কথা আছে। আর আরাফা এক জায়গায় আছে সৌদি আরবে, এবং সেটা একদিনে আরাফা হয়। ঠিক আছে, অথবা বিশ্বের কোথাও হয়তো দিন, কোথাও হয়তো রাত, কোথাও এক তারিখ আগে অথবা কোথাও এক তারিখ পিছে, যে যেখানেই তারিখ থাকুক না কেন, অন্যান্য সকল সিয়ামের সম্পর্ক তারিখের সাথে, আর আরাফার সিয়ামের সম্পর্কটা হলো আরাফার দিবসের সাথে। অথবা আমাদের দেশে যদি আট তারিখ হয়, আমরা ওই দিনই সিয়াম পালন করব। আর এমনি নয় দিন সিয়াম পালন করাও যায়, আপনি নয় দিন পুরাও করতে পারেন, না হলে ইয়াউম আরাফা আমরা যারা আলোচনা শুনছি এখানেই এবং আমাদের মিডিয়ার মাধ্যমে যত সারা বিশ্বে মুসলমানরা যারা শুনছে, আমরা এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ এই সৎ আমলগুলি এই দশ দিনের মধ্যে আমরা করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের কারো থেকে জেনে আরাফার সিয়াম যেন ছুটে না যায়। এই দশ দিনের ভিতরে আর একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে দুটো দিন দিয়েছেন। সেই দিন আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার আয়ামে জাহেলিয়াতের যুগে মদিনাবাসীরা দুই দিন আলাদাভাবে খেলাধুলার জন্য অনুষ্ঠান করতে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, মা হাযান ইয়াউমান তালাবুনা ফীহিমা, এই দুই দিন কী দিন, যেই দিন দিন তোমরা খেলাধুলা করো? বলছে, কুন্না নালাবু ফিল জাহেলিয়া, আমরা আয়ামে জাহিলিয়াত থেকে এই দুই দিবসটা পালন করে আসছি। আল্লাহ নবী বলছেন, কদ বাদ্দালা লাকুমুল্লাহু খায়র, বাদ্দালা লাকুমুল্লাহু ইয়াউমান খায়রান লাহুমা, আল্লাহ পাক এই দুই দিনের পরিবর্তে কে দিয়েছেন? আল্লাহ তাআলা তোমাদেরকে আর অন্য একটি দুই দিন দিয়েছেন, যে দুই দিন এই দুই দিনের চাইতে উত্তম। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনটা দিল কে? কে দিল? আল্লাহ তাআলা দিলেন। সেটা হলো ঈদুল ফিতরি ও ঈদুল আজহা। হায় রে দুর্ভাগ্য মুসলমান, আল্লাহ দিয়েছে দুটা ঈদ আর আমরা বানিয়েছি তিনটা ঈদ। ইসলামের পাঠ্য বইও বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ইসলামের কয়টা ঈদ, বলছে তিনটা ঈদ। কী কী? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ এ মিলাদুন নবী। হ্যাঁ, এই ছোটোবেলা থেকে এই শিক্ষায় দেওয়া হচ্ছে, ইসলাম দিয়েছে দুটা ঈদ আর আমরা বানিয়েছি তিনটা ঈদ। আর শরীয়ত কোন আমলটা আল্লাহর কাছে যাবে? সৎ আমল। কথা বুঝাতে পারলাম? তাহলে দুটা ঈদ আমলে সালে, আর একটা হলো আমল বিদা। দুটা ঈদ সৎ আমলের অন্তর্ভুক্ত, আর অতিরিক্ত যে ঈদ মানুষেরা বানায়ছে এটা কি শরীয়ত সম্মত? এটা বেদা আছে। যাই হোক, দ্বিতীয় ঈদ হলো ঈদুল আজহা। আজহা মানে হলোই জোহা, চাষ্ট, মানে সূর্য ওঠার পর সূর্যটা এখন যখন গরম হয় সেটাকে বলা হয় দোহা। হ্যাঁ, তো এই ঈদটা, এই ঈদের সালাত আল্লাহ নবী সাল্লাম একটু আগেই পড়তেন। সূর্য ওঠার, হ্যাঁ, দুই তীর ধনুক পরিমাণ উপরে উঠলেই সৌদি আরবে আমরা পড়ি, মানে সূর্য ওঠার বিশ মিনিট পর। ঈদুল ফিতরও এই টাইমে পড়া হয়, ঈদুল আজহাটাও পড়া হয়। আল্লাহ নবী সাল্লাম ঈদুল আজহাটা বিশেষ করে ঈদুল ফিতরের সাথে একটু আগে পড়তেন, এই জন্য এটাকে ঈদুল আজহা বলা হয়। আর একটা হলো আজহিয়া। হ্যাঁ, দোহা থেকে
কুরবানি, দোহা থাকে মেগি কুরবানি, দাহিয়া মানে কুরবানি দেওয়া। তো যেহেতু এই ঈদে কুরবানি দেওয়া আরেকটি ইবাদত আছে, এই জন্য এই ঈদকে ঈদুল আজহা বলা হয়। এই ঈদের সালাতটা হলো সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হলেও এই ঈদ সম্পর্কে আল্লাহ রাসূল বিশেষ গুরুত্ব দিয়েছে, এবং তিনি নিজে ঈদে যেতেন এবং উম্মতদেরকে ঈদে যাওয়ার জন্য উৎসাহ দিতেন, পুরুষদেরকে এমনকি নারীদেরকেও বলছেন। যে সমস্ত নারীরা মাসিক ঋতু অবস্থায় আছে তাদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য হুকুম দিতেন, বলছেন ঈদগাহে যাওয়ার জন্য চাদর নেই, বলছে তোমার বান্ধবী চাদরের সাথে একত্রিত হয়ে তারপর তুমি ঈদগাহে যাও। ঈদের সালাত শুধু ইবাদত নয়, মিন শাআইরিল ইসলাম, ইসলামের একটি অন্যতম নিদর্শন, ঠিক আছে? যে এক এলাকার অনেকগুলি মুসলমান, একাধিক মসজিদের মুসল্লি এক ঈদগাহে যাবে, কি ধনী কি গরিব, কি কালো কি গোরো, হ্যাঁ কি বড় মানুষ কি ছোট মানুষ, সবাই একত্রিত খোলা আকাশের নিচে, হ্যাঁ তারা আল্লাহর সামনে একত্রতা ঘোষণা করবে এবং সবাই মিলে আল্লাহর বরাত্ব বর্ণনা করবে, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ। এটা হলো ঈদুল আজহা। তো ঈদুল আজহার সালাতে ঈদুল ফিতর, এখন আমরা যে সময়টা অবস্থান করছি, গত ঈদুল ফিতর আমরা ঈদগাহ যেতে পারিনি, কী কারণে? মহামারীর কারণে। ঈদুল আজহাতে কী নির্দেশনা আসবে আমাদের মনে হয়, হয়তো বা ঈদ স্বাভাবিকভাবে ঈদুল ঈদের সালাত হয়তো পড়ার অনুমতি নাও দিতে পারে, হয়তো এরকম মসজিদে পড়তে হবে। যেখানেই হোক ঈদে যেয়ে পড়ি অথবা মসজিদে পড়ি, জামাতের সাথে পড়ার চেষ্টা করব, আর যদি কোথাও যাওয়ার সমস্যা হয় তাহলে বাড়িতে বসেও ঈদ পড়তে পারি, পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাতের সাথে পড়া যেতে পারে অথবা একা একাও পড়তে পারে, কিন্তু ঈদের নিয়মেই পড়তে হবে, ঈদের নিয়মেই পড়তে হবে। আরেকটা জিনিসে ভুলে গেছি, সেটা হলো তাকবীর সম্পর্কে, যেটা শুনলাম যে চাঁদ ওনার সাথে সাথে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীর পড়বে, এটা হচ্ছে তাকবীরে মতলাক। আর একটা আছে তাকবীরে মুকাইয়াত, নির্দিষ্ট সময়ে তাকবীর বলা, সেটা কি? সেটা হলো জিলহজ মাসের 13 তারিখের ফজর থেকে নিয়ে, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর তাকবীর, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিনের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো হজ এবং ওমরা। হজ এবং ওমরা, আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলা নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে মক্কায় পৌঁছার সমর্থন রাখে সে যেন মক্কায় যে হজ করে। সমর্থন দুটো জিনিস, শারীরিক সমর্থন আর একটা আর্থিক সমর্থন। যেই ব্যক্তি মক্কায় পৌঁছার মতো অর্থ টাকা তার কাছে চলে এসেছে, শারীরিক সমর্থন আছে, ওই ব্যক্তির হজ ফরজ হয়ে গেছে। বিলম্ব করা গুনাহ, বিলম্ব করতে দিয়ে যদি হজ করার আগে মারা যায় আল্লাহর সামনে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। অতএব যাদের উপর হজ ফরজ হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব এই ইসলামের একটি অন্যতম রুকুন আদায় করার জন্য নিয়ত করিলেন এবং চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাআলা। লাভ কি? লাভ হলেই আল উমরাতু ইলাল উমরা, কেউ যদি একটি উমরা করে এরপর আরেকটি উমরা করে, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এই দুই উমরার মাঝে যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হাজ্জে মাবরুর, হাজ্জে মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা ওয়ালা মিয়ারফুত ওয়ালা মিয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করেছে হজের মধ্যে আল্লাহর কোনো নাফরমানি করে নাই, জবানকে হেফাজত রেখেছে, লজ্জাস্থানকে হেফাজত করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হজ করেছে, হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, তাহলে কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নয়। এই 10 দিনের ভিতরে আমরা যে এতগুলি ইবাদত করার সুযোগ পেয়েছি, যেহেতু এতগুলি ইবাদত করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জন্য এই 10 দিন বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা সবাই তো আর হজ করতে যেতে পারবো না, আর বাকি যেগুলি আমল আছে সেগুলি আমরা করার চেষ্টা করব। আমাদের সামনে যেই আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা শুনলেন, কুরবানির আমল, কুরবানি সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা উচিত। প্রথমত যেটা জানলেন, যারা কুরবানি করবে তারা জিলহজ মাসের এই প্রথম 10 দিনে নখ চুল কাটবেন। কুরবানি যারা আমরা কিনব, আমাদের নিয়তটা কী হবে, নিয়তটা কী হবে? ইন্নামাল আমালু বিনিয়াত, মনে রাখবেন সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্ট তাহলে সেটা কুরবানি বলে আল্লাহর কাছে বিবেচিত হবে, আর নিয়ত যদি অন্য কিছু হয়, গোশত খাওয়া, মানুষকে লোক দেখানো, তাহলে অন্যান্য ইবাদতের ন্যায়
যেমন সালাতের মধ্যে যদি রিয়া থাকে, হজের মধ্যে রিয়া থাকে, কুরবানির মধ্যে রিয়া থাকে, যেই আমলের মধ্যে রিয়া আছে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কুরবানির গোশত তো আল্লাহর কাছে পৌঁছে না এবং রক্তও পৌঁছে না, পৌঁছে কি তাকওয়া, তোমার অন্তরের নিয়ত, এটা আল্লাহর কাছে পৌঁছে। তো আমরা ইনশাল্লাহ যারা কুরবানি করার নিয়ত করছি তারা আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য কুরবানি দেওয়ার ইচ্ছা করব। আর মনে রাখবেন, কুরবানি এমন একটি এবাদত, কুরবানি এমন একটি এবাদত যেই এবাদতকে একেবারে প্রাচীনতম এবাদত বলা যেতে পারে, অর্থাৎ মানব সৃষ্টির একেবারে শুরু থেকেই এই কুরবানি দেওয়ার প্রথাটা চলে আসতেছে। আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের দুই ছেলে, হ্যাঁ, তাদেরকেও বিশেষ কোনো কারণে কুরবানি দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল, হাবিল এবং কাবিল। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কুরবানি একজনের কবুল হয়েছে, কার? ছোট ভাই হাবিলের কবুল হয়েছে, আর বড় ভাই কাবিলেরটা কবুল হয়েছিল না। কারণ কি? হাবিল দিয়েছিল, সে মানে পশুর ব্যবসা করত, সে তার পশুর মধ্যে সবচাইতে ভালো পশু আল্লাহর কুরবানির জন্য নিয়ে এসেছিল, আর কাবিল সে ক্ষেত খামারে কাজ করত। তো সে তার কুরবানির যে ক্ষেতের, হ্যাঁ, অংশ কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছে, কিন্তু ভালো মানের জিনিস নিয়ে আসে নেই, ভালো মানের জিনিস না, গমের মধ্যে যেটা নিম্নতম, চালের মধ্যে যেটা নিম্নতম, ফসলের মধ্যে যেটা নিম্নতম ফসল, সেটা নিয়ে আসছে আল্লাহর কাছে কুরবানি দেওয়ার জন্য। আর সে যুগে কুরবানি কবুল হলো কি না তখনই বোঝা যেত, আসমান থেকে আগুন এসে যার কুরবানিটাকে পুড়ে ফেলে দিবে তার কুরবানি কবুল হয়েছে, যারটা পুড়বে না তারটা কবুল হয় নাই, কবুল হয়েছে ছোটো ভাইয়ের, বড় ভাইয়ের হয় নাই, হয় নাই। যদি না হয়, কারোটা কাটটা হলো আর কাটটা হলো না, হ্যাঁ, এটা এখতিয়ার কার? আল্লাহর না। কিন্তু বান্দা কী করে জানেন? আমাদের মধ্যে হিংসা কাজ করে, প্রচুর হিংসা, হ্যাঁ, এ এত সুখী কেন, এর বাড়ি এত উন্নতি হচ্ছে কেন, এর ব্যবসা এত উন্নতি হচ্ছে কেন, মানে উন্নতি কি নিজে করতে পারছে না, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে? আম তাহসুদুন আন না আম ইয়াহসুদুন আন নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা কারো প্রতি অনুগ্রহ করছে আর তুমি তার প্রতি হিংসা করতেছ? তো বলছে, বড় ভাই বলছে যে আমারটা কুরবানি কবুল হলো না, তোরটা হলো কেন? ছোট ভাই বলছে, কুরবানি দেওয়া একটা জিনিস আর কবুল হওয়া আর একটা জিনিস। বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো মুত্তাকিদের কুরবানি কবুল করবে। তার মানে কি? যে আল্লাহর ভয়ে কুরবানি দেবে, আল্লাহর সন্তুষ্টর জন্য কুরবানি দেবে, তারটা কবুল হবে, তাছাড়া কবুল হবে না। কিন্তু মানুষ কি জানেন, মানুষ হলো এই সত্যটা জানে না, না জেনে তারা মানে ওই হিংসার পাত্র হয়ে প্রতিপক্ষকে সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। সে বলছে, তোর কুরবানি কবুল হলো কেন, আমারটা হলো না কেন, অথবা আমি তোকে হত্যা করবো, আমি তোকে কী করবো, হত্যা করবো। কিন্তু আমাদের দেশেও তাই হয়, তাই না কি? এর বাড়ি এত ভালো হলো কেন, কীভাবে তার ক্ষতি করা যায়, কীভাবে তাকে, অনেক সময় একটা মানুষ প্রতিপক্ষকে হত্যা করছে হিংসা হাসাদের কারণে। অথব বাস্তবতা সেটা হলো এই যে এই পৃথিবী নিয়ন্ত্রক আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা, হ্যাঁ, তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি গরিব ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান, যার ইচ্ছা তার আমল কবুল করেন, যার ইচ্ছা আমল কবুল করেন না, সব কিছু এখতিয়ার তার। আমাদেরকে মানুষের দিকে দোষ না দিয়ে নিজের ভুলটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। কুরবানি সেই দিন থেকে শুরু হয়েছে এবং বিশেষ করে আমরা যে কুরবানিটা দিই এই কুরবানিটাকে বলা হয়েছে, হ্যাঁ, সুন্নাতু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আসসালামের, হ্যাঁ, যুগ থেকে উনি যে কুরবানি দিয়েছেন, আল্লাহ পাক যে ওনাকে ছেলে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং দেখুন আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি কত বড় পরীক্ষায় নিমজ্জিত হয়েছিলেন। এ দেখি সোজা এত বড় পরীক্ষা আল্লাহ পাক কাউকে করেননি, যে তোমার নিজের ছেলেকে বুড়ো হয়ে গেছে 80 বছর বয়সে, হ্যাঁ, তার ছেলেটা আল্লাহ পাক দান করেছে, আর সেই ছেলে যখন ওলাম্মা বালাগা মা হুসাইয়া, যখন একটু চলার মতো সমর্থন পেয়েছে, দৌড়াদৌড়ি করা শুরু করেছে, আল্লাহ বলছে তোর ছেলেকে জবাই কর। এমনি আর আফিল মানামি আন্নি আদবাহুকা ফানজুর মাজা তারা, অনেক বড় কঠিন পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বৎসরে একবার, হ্যাঁ, মানে 100 টাকার মধ্যে 250 জাকাত দিতে বলছে, সেই জাকাতটা যেন না দেওয়া লাগে। সেটাকে কত রকম আমরা কৌশল করে, হ্যাঁ, স্বর্ণ কিছু মেয়েকে দিয়ে দিচ্ছি আগেই, জমি কিছু আগেই ছেলেকে রেখে দিচ্ছি, টাকা কিছু ট্রান্সফার করে আজকে দিয়ে দিচ্ছি, যেন আমার উপর জাকাত ফরজ না হয়, মানে জাকাত থেকে বাঁচার জন্য শতকরা 250। অথচ এই টাকার মালিক আল্লাহ তাআলা, এই টাকা দান করলে অথবা জাকাত দিলে আমার লাভ, আমার বাকি মাল পবিত্র হয়ে যাবে, আল্লাহ পাক মালের মধ্যে বৃদ্ধি দিয়ে দেবে, লাভ আমার।
সেটা আমরা দেই না। অথচ ইব্রাহিমকে বলছে তোর কুরবানি কি, তোর তোমার সবচেয়ে প্রিয় ছেলে, এই বৃদ্ধ বয়সে যে ছেলেটা পেয়েছ, এই ছেলেকে তুমি আমার কাছে কুরবানি করতে হবে। কিন্তু নবীদের স্বপ্ন বাস্তব সত্য, শয়তানের পকেটে স্বপ্ন আসে না, নবী যেটা স্বপ্ন দেখেছে সেটা ওহী। কিন্তু তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রেডি, ছেলেকে কুরবানি কর। ছেলেকে যে বলছে, ছেলে আমি তো দেখলাম যে কুরবানি করছি তোমাকে, তোমার মত কি? বলছেন ইফ আল মা তুমার সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আব্বা তোমাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেটা প্রতিপালন করো, সুবহানাল্লাহ, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যধারী অন্তর্ভুক্ত পাবেন। জি, আমরা সবাই কিন্তু নেক সন্তানের আশা করি, আমাদের সন্তান কথা শোনে না কেন, অবাধ্য কেন? কিন্তু দুটা কারণ, একটা কারণটা হলেই নেক সন্তান যদি চাই তাহলে আমাকে প্রথমে নেক হতে হবে, বাপ নেক হলে সন্তান নেক হওয়াটাই স্বাভাবিক। আর একটা হলেই আমরা আল্লাহর কাছে শুধু সন্তান চাই, ছেলে দে ছেলে দে ছেলে দে, জি না, বলতে হবে আয় আল্লাহ তুই নেক সন্তান দে। কি দে? নেক সন্তান, ওই যে নেক আমল আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি নেক সন্তান দাও, ছেলে হোক বা মেয়ে হোক সেটা নেক বানাও। ঠিক আছে, ইব্রাহিম নেক ছিলেন, দোয়া করেছেন নেক সন্তানের জন্য, আয় আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দাও, এমন নেক সন্তান দিল যে ছোট বাচ্চা আল্লাহর নির্দেশনা মানার জন্য সে নিজেকে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এই যে বাপ বেটা দুইজনই আল্লাহর হুকুম মানার জন্য তৈয়ার, আল্লাহ পাক কি বলছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আসলে তোমার ছেলের কুরবানি চাইনি, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার কথা মানতে পারো কি না। সুবহানাল্লাহ, এটা কেন বললাম, এটার সাথে কুরবানি একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা কি, আল্লাহ তাআলা আমার কুরবানির পশু কে কত বড় দিল, কাঠটা কত দামি, এটা দেখবেন, দেখবেন না, আল্লাহ বলছেন আমি দেখলাম যে তুমি আমার কথা মানো কি না। তাহলে কুরবানি দেওয়ার সময় আমার নিয়ত আল্লাহ দেখবেন যে কেন কুরবানি দিচ্ছেন। আর আমরা কি করি, যে কার গরু, কার গরু সবচেয়ে বড় গরু, কার কুরবানি সবচেয়ে বড় কুরবানি, এগুলি দেওয়ার চেষ্টা করি। অতএব আমরা নিয়তটাকে খালেস করব এবং কুরবানি যে পশুটা আমরা দিব এটা যেন আল্লাহর সন্তোষের জন্য যাওয়ার চেষ্টা করি। কুরবানি দেওয়ার সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহর রাসূল বলছেন মান ওয়াজাদা সাআতান ওয়ালা ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লান, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সমর্থন রাখে তারপরও যদি কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে সালাত পড়তে না আসে। এখানে কুরবানি দেওয়ার সমর্থন কে রাখে? হানাফি মাযহাবে বলা হয়েছে যে নাকি যার উপর যাকাত ফরজ সে কুরবানি দিবে, সাহেব নেসাব হতে হবে। তাহলে এই ব্যাখ্যা যদি এই হাদিসের আলোকে দেই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যাকাতের নেসাবের মালিক তিনি নিজে ছিলেন না, অধিকাংশ সাহাবী যাকাতের নেসাবের মালিক ছিলেন না, আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। তো এখানে উদ্দেশ্য সাহেব নেসাব হওয়া শর্ত নয়, যে ব্যক্তির পরিবারে তার প্রয়োজনীয় খাওয়ার এবং প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত কুরবানি কেনার মতো সমর্থন টাকা তার কাছে আছে, ঋণ করে নিতে হবে না, টাকা আছে কুরবানি কিনতে পারবে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই যেন কুরবানি কিনে কুরবানি যেন সে দেয়। প্রশ্ন করতে পারেন এখন টাকা নেই, বেতন পাবো এক মাস পর, তাহলে আমি কার কাছ থেকে ধার নিয়ে কুরবানি দিতে পারবো? হ্যাঁ পারবেন, ওই ধার ওই ঋণ নিয়ে দিতে পারবেন যেই ঋণ পরিশোধ করার ক্ষমতা আপনার আছে। আর যদি ঋণ পরিশোধের ক্ষমতা আপনার কাছে না থাকে তাহলে ঋণ নিয়ে কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। কুরবানির পশু যেটা কিনবো এই পশুর কিছু শর্ত আছে। প্রথমত যে আল্লাহ পাক আমাদেরকে যেই সমস্ত কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই পশুই হতে হবে, উট গরু অথবা ছাগল অথবা ভেড়া। এছাড়া মহিষকেও গরুর অন্তর্ভুক্ত করা হয়েছে, কেয়াসান গরুর উপর কেয়াস করে, যেহেতু একই জিনিস একই জিনিস তাহলে এর মধ্যেই কুরবানি দিতে হবে। কেউ যদি মুরগি কুরবানি দেয় কুরবানি হবে? হবে না। কুরবানির যে পশু আছে এটার একটা সময় বেঁধে দিয়েছেন শরীয়ত, বয়স পুরা হতে হবে। আল্লাহ হোসেন বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা কুরবানি পশু কুরবানি দাও, মুসিন্না মানে সিন সেন দাঁতওয়ালা। তো এখানে ওলামা এখানে বলছেন যে আসলে উদ্দেশ্য বয়স দাঁত না, উদ্দেশ্য কি বয়স, কোনো পশুর দাঁত আগে বের হয় আর কারো দাঁত পরে বের হয়। মুসিন্না কাকে বলা হয়? ওলামা এখানে বলছেন যেই উটের বয়স 5 বছর হয়েছে, যে গরুর বয়স 2 বছর হয়ে গেছে এবং যে ছাগলের বয়স 1 বছর হয়েছে সেটাকে বলা হয় মুসিন্না। তাহলে এই বয়সের, আর ভেড়ার ক্ষেত্রে শুধু বলা হয়েছে যে তুমি যে 1 বছরের না পাও
তাহলে ছয় মাসের ভেড়া দিতে পারো। তার মানে যে ছয় মাসের ভেড়া একেবারে জায়েজ তা না, আপনাকে চেষ্টা করতে হবে এক বৎসরের ভেড়া, এক বৎসরের বকরি অথবা দুই বৎসরের গাভী অথবা পাঁচ বৎসরের বেশি উপরের বয়সের ছাগল যেন হয়, নিচে যেন না হয়। আর একটা বিষয় সেটা হলেই যে পশুটা আমরা কিনবো খুদ মুক্ত হতে হবে, বিশেষ করে চারটা খুদ, বিশেষ করে কটা খুদ, চারটা বলছেন আর বাউল লা তুজিবিল আজহিয়া। চারটি জিনিস এমন আছে যে চারটি দোষ কুরবানিতে চলবে না। নাম্বার ওয়ান বলছেন আল আওরা আল বাইয়িনুন আওরুহা, টেড়া চোখ, টেড়া স্পষ্ট বোঝা যায় যে পশুর চোখটা টেড়া, চোখ কানা না, চোখ টেড়া। তাহলে টেড়া চোখের পশু কুরবানি দেওয়া চলবে না। এখন বলেন যদি টেকচার চোখ টেড়া না কিন্তু কানা, তাহলে আরও বড় দোষ, টেড়াটা ছোট দোষ আর কানাটা হলো বড় দোষ। টেড়া যদি না হয় কানা আরও আগেই চলবে না। দুই নম্বর বলছেন আল মারিদা আল বাইয়িনুন মারদুহা, অসুস্থ পশু তার হাঁটা চলা দেখে বোঝা যাচ্ছে যে পশুটা কি অসুস্থ। জি, আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়, এগুলি দুর্বল জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি চলবে না। অসুস্থ, যে অসুস্থতা প্রকাশ পাচ্ছে এই পশু কুরবানি চলবে না। আল আরজা আল বাইয়িনুন আরজুহা, ল্যাংড়া, পায়ে ল্যাংড়া, হাঁটতেছে ল্যাংড়াপনা প্রকাশ পাচ্ছে, তাহলে এই পশু কুরবানিতে চলবে না। কিন্তু পা যদি কেটে যায়, ভেঙে যায়, তাহলে সেটা আরও চলবে না। আল কাসিরাত আল্লা তিলা তানকা, এত দুর্বল যে হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, এই দুর্বল পশু কুরবানি চলবে না। এই চারটা শ্রেণী, মানে চোখ টেরা অথবা কানা, অসুস্থ, দুর্বল, হ্যাঁ, অথবা ল্যাংড়া অথবা খোড়া, এগুলি পশু কুরবানি চলবে না। আর একটা জিনিস সেটা হলে শিং ভাঙা অথবা কান কাটা, এটা চলবে কি না। এই মর্মে যেগুলি হাদিস আছে যে শিং কাটা চলবে না এবং কান কাটা চলবে না, হাদিসগুলো জঈফ, হাদিসগুলো কি জঈফ। তার মানে হলে কান কাটা চলবে, শিং কাটা চলবে, চলবে, কিন্তু যদি তার চেয়ে ভালো পাওয়া যায়, খুদ মুক্ত নেন, একেবারে খুদ মুক্ত নেওয়ার চেষ্টা করেন, তারপরেও কোথাও কান কাটা আছে অথবা শিং কাটা আছে, এর যে নিষেধের যে হাদিসটা আছে, হাদিসটা জঈফ যেহেতু, সেহেতু আমি আখতার মাদানি আপনাকে বলতে পারবো না। আল্লাহ রসুল যখন বলে না এটা চলবে না, আমি কীভাবে বলি চলবে না? হ্যাঁ, বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হলে তাহলে বলতে পারবো না, হাদিসের আলোকে চলবে না। ঠিক আছে, এই দুষ দোষ মুক্ত কুরবানি আমাদেরকে কিনতে হবে। একটা মশলা, সেটা হলেই এক আধ মিনিট বেশি না হয়ে যায়। মশলাটা হলো এই কুরবানি কেনার সময় ভালো কিনলাম, বাড়িতে আসার সময় রিক্সা থেকে পড়ে যেয়ে পা ভেঙেছে, কী হবে? তাহলে সমস্যা নেই, কেনার সময় ঠিক আছে, পরে যদি কোনো দোষ আসে তার দ্বারা কোনো সমস্যা নেই। কুরবানি নিজে হাতে জবাই করার চেষ্টা করবেন, এটা বেশি ভালো। ঠিক আছে, জবাই করার সময় শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবার বললেই হবে, আর কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, এই যে আমাদের দেশে লম্বা দোয়া পড়া হয়, হ্যাঁ, এগুলো সব বানাওয়ার জিনিস। বিসমিল্লাহি আল্লাহ আকবার, আল্লাহ কী বলছেন? আল্লাহ সাল্লাম জাহা কাবশাইন আমলাহাইন, আল্লাহ সাল্লাম দুটি ছাগল জবাই করলেন, শিংওয়ালা, তিনি কী করলেন? সাম্মা ওয়া কাব্বার, বিসমিল্লাহ বললেন এবং আল্লাহ আকবার বললেন, দুটো বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহ আকবার, কুরবানি করলেন। ঠিক আছে, কুরবানির গোশত নিজে খাবেন, নিজের পরিবারকে খাওয়ান এবং আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, তিন ভাগে একটা অংশ করা বেশি ভালো। আচ্ছা, তো আমার মনে পিছনে লোক ধরছে না, একটু আগে আসে, একটু আগে আসে। তিন ভাগ বলতে একটু মশলা একটু বুঝালেন, তিন ভাগ বলতে যে আমাকে মেপে তিন ভাগ করতে হবে এমনটা না, অবস্থার আলোকে ভাগ কম বেশি হতে পারে। বাড়ির সদস্য দশজন দিয়েছেন একটা ছাগল কুরবানি, তাহলে ওই দিন যে এক ভাগ বাড়িতে রান্না করবেন, প্রথম দিনই গোশত শেষ। আর গরিবদের সংখ্যা এখানে কম, সবাই গরিবদের ভাগ দিবে, গরিবরা এক একজন ভাগ পাচ্ছে দশ কেজি, আর আপনি কুরবানি দিয়ে আপনার বাড়িতে আসে 5 কেজি, সেই ক্ষেত্রে আপনার ভাগ আপনি বাড়াতে পারেন, সমস্যা নেই। তিন ভাগের আপনার ভাগটা বাড়ায় দেন আর গরিবের ভাগ কমায় দেন, এরকম শরীয়ত বাধ্য করে না যে একেবারে কানায় কানায় তিন ভাগ করতে হবে, এটা শরীয়ত বলে নেই। আর একটা জিনিস সেটা হলে ধনী মানুষ, দেশি গরু কুরবানি, আর আমার আশেপাশে সব গরিব বেশি, তখন তিন ভাগ না 5 ভাগ করেন, করে এক ভাগ রাখেন আর 4 ভাগ দান করে দেন। কথা বুঝাতে পারলাম? অবস্থা বুঝে ভাগের মধ্যে কম বেশি করা যেতে পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, ছাগল কুরবানি দেওয়া বেশি ভালো। আল্লাহ নবী সাল্লাম তিনি কী করতেন? কুরবানি দিতেন, বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আয় আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এখন যে ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিল, ভালো করে বোঝেন, ওই ব্যক্তির জীবিত যত মানুষ আছে, তার অধীনে মা বাপ আছে, সন্তানাদি আছে,
এবং তার পরিবারের সদস্য যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাই এই কুরবানির শরীকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আপনি কেন মায়ের নামে আলাদা দিবেন, মৃত্যু বাপের নামে আলাদা কেন দিবেন? চলবে না। মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই। আমরা বলি কেউ যদি সৎকা হিসেবে দিতে চান তাহলে কুরবানি হবে না, সৎকা হবে, সমস্ত গোস্ত বিলি করে দিতে হবে। আর আপনি যদি আপনার নামেই কুরবানি করেন অটোমেটিক আপনার মৃত্যু মা বাবর এই কুরবানির মধ্যে শরিক হয়ে যাবে, জীবিত সমস্ত সদস্যের মধ্যে চলে যাবে। শেষ প্রশ্ন সেটা হলেই, দিব ভাগে কুরবানি তাহলে চলবে কি না? বলবো ভাগা জিনিসটার চাইতে একা একা বেশি ভালো। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, হ্যাঁ, যে উনি গাভীতে এবং উটে সাত ভাগে কুরবানি দেওয়াটা বৈধ বলেছে। তো এটা দুটা মত আছে যে এটা শুধু সফরের সাথে সম্পৃক্ত নাকি মুকিম অবস্থাও দিতে পারবে। তো দুটা মতের মধ্যে আমরা মনে করি যে একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম। একটা কি জায়েজ, একটা উত্তম। জায়েজ হলো এই যে ভাগে দিতে পারবে, ভাগে দিতে পারবে, সমস্যা নেই, জায়েজ। উত্তম যে একটা পরিপূর্ণ জান আপনি কুরবানি দিবেন, আর যদি সাত ভাগের এক ভাগ দেন, পাঁচ ভাগের এক ভাগ দেন, তাহলে শরীয়তে এরা কোনো বাধা নেই। এ বিষয়ে ইনশাআল্লাহ অচিরেই আমাদের পক্ষ থেকে টকশো আপনাদের সামনে আসবে এবং তাহারিকেও এর মধ্যে একটা সংশোধন আমাদের মধ্যে ইনশাআল্লাহ অচিরেই চলে আসবে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলেই যে আমি যদি একটা গরুর একটা ভাগ দিই তাহলে আমার ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি পরিবারের সবার পক্ষ থেকে হবে? ইনশাআল্লাহ নৈরা সবার কিছু নেই, আপনার পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে। কারণ একটা ভাগকে একটা ছাগলের জায়গা রাখা হয়েছে, আর সুবুরু মাকানুল গনম মানে সাত অংশ এটা একটা ছাগলের অংশের মধ্যে। অতএব আমরা আল্লাহ সন্তুষ্ট জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করব, নিখুঁত পশু আমরা কুরবানি কিনবো ইনশাআল্লাহ, এবং আমরা নিজে খাবো, নিজের পরিবারদেরকে খাওয়াবো, গরিবদেরকে খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই যে একটি ফজিলতপূর্ণ সময় আমাদের সামনে আসতে যাচ্ছে, আমরা প্রত্যেকেই যেন এই সময় থেকে ফজিলত অর্জন করার চেষ্টা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা যারা এখানে এসেছি বা আমাদের আলোচনা যারা শুনছে, আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা এই দশ দিনের সৎ আমল যেগুলি আছে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। বিশেষ করে যেটা আমরা কুরবানি দেব এটাও যেন খাস আল্লাহ সন্তুষ্টজনক করতে দিতে পারি, দোষমুক্ত পশু যেন দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কুরবানি কবুল করে নেই। আল্লাহ পাক সেই দোয়াতেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দশ দিনে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, সালাতের আগে যেগুলো নফল সুন্নত আছে এগুলি পড়ার চেষ্টা করবেন, দান খেরাত করবেন, সাদকা করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেয়, মানুষের জান মারের মধ্যে বরকত দান করেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক ক্ষমার কারণে তোমাদের জান মালের মধ্যে বরকত দান করবেন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালানা, আল্লাহুম্মা হাফিজুল মুসলিমিন, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়ি দুনিয়া ওয়া আযাবিল আখির, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল, ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়ি দুনিয়া ওয়া আযাবিল আখির, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ومن سيئ الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام اللهم اعتق رقابنا ورقاب والدينا وامهاتنا وازواجنا وذرياتنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم وفقنا لما تحب وترضى اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين